সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো। সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি রাজন ডেইরি ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা হাটের পাশেই। এখান থেকে মূলত ষাঁড় বাচ্চা বিক্রয় করা হয়ে থাকে। আপনারা যারা গরু নিতে কিনতে চান, তারা চাইলে সরাসরি এসে সঠিকভাবে গরুগুলো দেখে শুনে কেমন কি আছে তারপর মেসেজ করে দাম দর করে গরু নিতে পারবেন। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের ষাঁড় বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো কেমন বয়সের, কেমন দাম হলে গরুগুলো নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য আল্লাহর মধ্যে খুব ভালো যাচ্ছে, আপনাদের দোয়া ইনশাল্লাহ। আচ্ছা, ভিডিওর শুরুতেই আমার যারা দর্শক ভাই আছে তাদের উদ্দেশ্য করে আপনার নাম ঠিকানা পরিচয়টা আমাদের বলবেন। আমার নাম রাজন, রাজন ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা পশুহাটের পাশে। আচ্ছা, আপনার ফার্ম থেকে কি কি ধরনের গরু? ফার্ম থেকে মূলত সাইওয়াল সবসময় পাওয়া যায়, তারপরে বকনা, ফিজিয়ান গাভী। যদি কোনো দর্শক ভাই নেয় তো আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ দিতে পারবো। আচ্ছা, আজকের কালেকশনে দেখানোর মতো কি ধরনের গরু? আজকের কালেকশন, আজকে চারটা সাইওয়াল সার বাচ্চা আছে। চারটা সাইওয়াল সার বাচ্চা আছে? জি। আচ্ছা, কেউ গরু নিতে চাইলে আপনার ঠিকানা অনুযায়ী এসে গরু দেখে নিতে পারবে, যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, আর আজকে তারিখটা বলে দিই, আজকে তারিখটা হচ্ছে 20 জানুয়ারি 2024। জি। আচ্ছা, চলেন গরুগুলো দেখে। ঠিক আছে, চলেন। মাশাআল্লাহ, নাবিকম বলেছিলেন একটা সার বাচ্চা নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? এটা 100 সাইওয়াল সার বাচ্চা। একটা সাইওয়াল সার বাচ্চা? জি। আচ্ছা, এই বাচ্চাটার বয়সটা কেমন আছে? এটার বয়স আপনার 7 মাস সাড়ে 7 মাস বয়স ভাই। 7 থেকে সাড়ে 7 মাস? জি। খাবার দাবার শরীর টোটাল সব ঠিক আছে? ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল গরু, একটা কোনো সমস্যা নাই। আচ্ছা, এগুলো তো মূলত 25 সাল টার্গেট করে গরু? হ্যাঁ, 25 সালে টার্গেট করে নিলে সবচেয়ে ভালো হবে ভাই। এটা যেহেতু 24 আপনার হবে না, 25 হবে এটা। আচ্ছা, কেউ নিতে চাইলে আপনার কাছে চারটা বাচ্চা আছে, চারটা বাচ্চাই নিতে পারে? জি, চারটা বাচ্চা নিতে পারে। কোনো দর্শক যদি মনে করেন একটা নেবো তাও নিতে পারে, সমস্যা নেই। দামটা কেমন চাচ্ছেন? প্রথমে এক নম্বর সিয়ালে যে বাচ্চাটার দাম চাচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা দাম চাচ্ছে? জি। গরু দেখবে, দেখে শুনে দামদার ফিক্সড করে গরু নিতে পারে। জি। এপাশে দ্বিতীয় নম্বর সিরিয়াল যে গরুটা নিয়ে আসছেন, এটা এটা সম্পর্কে একটু বলুন। এটাও একটা 100 সাইওয়াল সার বাচ্চা হয়, খুব ভালো মানের একটা সাইওয়াল বাচ্চা। জি। হাতে পাও লম্বা হয়েছে, বয়সটা কেমন আছে এটা? এটা আপনার 7.5 থেকে 8 মাস বয়স। এটা 7.5 থেকে 8 মাস? জি। অবশ্যই চারটা হাত পা সবকিছু দেখবে, কেমন কি আছে গঠন পড়া সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে পারবে। এটা দেখলাম দ্বিতীয় নাম্বার। এপাশে 3 নম্বর সিরিয়াল যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু জানাবেন। এটা একটা সাইওয়াল সার বাচ্চা ভাই। সাইওয়ালের সার বাচ্চা? আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আপনার 7 মাস। 7 মাস? জি। গরু সম্পূর্ণ সুস্থ সবল? গরু সম্পূর্ণ সুস্থ সবল ভাই। খাবার দাবার কোনো প্রবলেম নাই? খাবার দাবার কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 80,000 টাকা ভাই। 80,000 টাকা? জি। চারটা বাচ্চা, কেউ চাইলে চারটা একত্রে নিতে, সিঙ্গেল সিঙ্গেল আকারেও গরু? হ্যাঁ, চারটা এক ভাবে যদি নেয় তাহলে লটের দাম একটু কম আছে ভাই, সমস্যা নেই, দাম একটু কমাই দিবেন। জি। সর্বশেষ 4 নম্বর সিরিয়ালে যেটা আছে, এটা সম্পর্কে? এটা একটা সাইওয়াল সার বাচ্চা ভাই। সাইওয়ালের সার বাচ্চা? আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছে? এটার দাম চাচ্ছে 75,000 টাকা। 75,000 টাকা? জি। বয়স কি সিমিলার একই রকম? এটা বয়স আছে ভাই 7 মাস। 7 মাস? জি। যদি চারটাকে একসাথে নিতে চাই তাহলে কি ধরনের? চারটা যদি একসঙ্গে কোনো দর্শক বাই নেয় তাহলে 75,000 করে পার পিস পড়বে। 75,000 টাকা? জি। আচ্ছা, মানে সবগুলো 80+ দাম চাইছে, সবকিছু বাদ 75,000 করে চারটা এক লটে? জি। আচ্ছা, তো ভাই দেখানোর মতো চারটা গরু ছিল, দেখাচ্ছি বিস্তারিত বর্ণনাও করছেন। এবার আপনার যারা শুভাকাঙ্ক্ষী ভাই আছে তাদের উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান? তাদের উদ্দেশ্য ভাই মানে নতুন কিছু বলার নাই, যেহেতু আপনি ছিলেন আজকে নতুন, নতুন কিছু বলেন। তারপরও অনেক দর্শক ভাই আছে যে ফোন দিয়ে বলে যে ভাই ভাই ক্যাশ অন ডেলিভারি, ভাই এই ক্যাশ অন ডেলিভারি আমি দিই না বলো ভাই। ঠিক আছে, আপনাদের এখানে অনেকে? হ্যাঁ, অনেকে আছে। তারপর আমার বেদন বলে দিচ্ছি প্রতিবেদনে যে আমি ক্যাশ অন ডেলিভারি দিই না, আমার কাছ থেকে গরু নেয় তাহলে ফুল টাকা পেট দিতে হবে ভাই, পেট দিয়ে নিতে হবে, নাহলে সরজনে এসে গরু নিতে হবে। খামার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা পশুহাটের পাশে। খামার নাম রাজন ডেয়ারি ফার্ম। আমার ফোন নাম্বার 01704201324। এটা ইমো হোয়াটসঅ্যাপ সবসময় খোলা আছে ইনশাল্লাহ। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে গরু চাইলে দেখে নিতে পারবে? দেখে নিতে পারবে। ঠিক আছে ভাই, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।